ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেলেঘাটা আইডি হাসপাতালের আউটডোরে ঠিক বাইরে রয়েছি আমরা। আউটডোরে দেখা যাচ্ছে অন্যান্য দিন যেরকম ভিড় হয়, আজকে বিপুল ভিড় হয়েছে। এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, এখানকে যারা আউটডোরে এসছে তাদের অধিকাংশই জ্বর নিয়ে এসছে। এবং হাসপাতালের চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে 25 জন চিকিৎসাধীন, যার মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক, তাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। পাশাপাশি এই যে জ্বর আক্রান্ত রোগী আসছে, তাদের যাতে প্যাথোলজি ল্যাবে টেস্ট করা যায় এবং ছুটির দিনেও টেস্ট করা যায়, সেই জন্যে নতুন করে 4 জনকে নিয়োগ করা হচ্ছে এবং তারা আজকে জয়েন করবে। পাশাপাশি হাসপাতালের সূত্রে আরও একটি অভিযোগ করা হয়েছে যে রোগীরা যারা আসছেন তাদের অনেকেই শিশু চিকিৎসক নেই, এই জন্যে স্বাস্থ্য দপ্তরে তারা বাড়তি আবেদন করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে আগামী দিনে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই তারা আশঙ্কা করছেন এবং প্রস্তুতিও নিচ্ছেন। পাশাপাশি এটাও বলে রাখলেন যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সবার অবস্থা স্থিতিশীল। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা।